একটা ছোট্ট মিষ্টি মেয়ের গল্প, নাম দিশা। গল্পের লেখিকা পায়েল খাঁড়া। কাঁদতে কাঁদতে মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়েছিল দিশা। আজ ক্লাসে বসে স্কুলের খাতার পৃষ্ঠা ছিঁড়ে খেলনা বানাচ্ছিল সে। কমপ্লেন আসতেই স্কুল থেকে তাকে বকতে বকতে বাড়ি নিয়ে এসেছে তার বাবা অজিত। দিশু মা, ওঠো, দেখ তোর জন্য কি এনেছি। বাবার আদরে ডাকে চোখ কচলাতে কচলাতে উঠে বসল দিশা। বড়ই স্ট্রিক্ট প্রকৃতির লোক অজিত, বিশেষত পড়াশোনার ক্ষেত্রে গাফিলতি সে একেবারেই বরদাস্ত করে না। বাড়ির অন্যান্য সদস্যরা তাকে খানিক সমীহই করে চলে। মেয়ের ফিউচার নিয়ে সে এখন থেকেই সতর্ক। লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা ক্যারিকুলার, মোটমাট একটা ছকে ফেলা জীবনই সে বাঁচে, আর নিজের ফ্যামিলিকেও তাতেই অভ্যস্ত করে তুলেছে। আজ স্কুল প্রিন্সিপালের কমপ্লেনটা তাকে রীতিমতো ডিসঅ্যাপয়েন্টেড করেছিল, আর তাই তার রাগের পারদটাও একটু বাড়াবাড়ি রকমের চড়ে গেছিল। দিশার ভয়ের রেশ তখনও কাটেনি। প্রথমটা একটু থতমত হয়ে পড়েছিল, কিন্তু বাবার হাতের দিকে তাকিয়েই খিলখিলিয়ে উঠল সে। কালো মেঘের গালছে ফুড়ে আকাশ ভেঙে নামছে অজস্র রুপোলি ফোঁটা। জল কাটানো নালা দিয়ে বয়ে যাচ্ছে তার তিত্তিরে স্রোত, আর সেই স্রোতেই ভেসে চলেছে লাল নীল কাগজের নৌকা। দিশাকে নিজের হাতে কাগজে নৌকা বানিয়ে দিয়েছে অজিত। বাবা মেয়ের হাসিতে ভরে উঠেছে বাড়ির এক চিলতে বারান্দাটা। একটু দূরেই দাঁড়িয়ে আশ্চর্য চোখে তাদের দেখছিল অজিতের স্ত্রী আর মা। আজকের মেঘলা তারিখ তাদেরকে দেখিয়ে গেল নিয়ম শাসনের গণ্ডি পেরানো সম্পর্কের এক নতুন দিশা।